পৃথিবীর সবচাইতে বড় শিপিং রুটে তখন ছিল ভয়ানক ট্রাফিক জ্যাম, যার কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছিল কোটি কোটি টাকার লোকসান। আর এজন্য যত দ্রুত সম্ভব রেস্কিউ টিমকে ডেকে আনা হয়েছিল, ডজনেরও বেশি এক্সকিউভেটর নিয়ে আসা হয়েছিল উদ্ধার কাজের জন্য, কিন্তু তবুও এ সকল প্রচেষ্টাই বিফলে চলে গিয়েছিল। ছয় দিন পর্যন্ত যখন সকল প্রচেষ্টাই বিফলে চলে যায়, তখন প্রাকৃতিক ক্ষমতাই এই কঠিন বিপদ থেকে সকলকে উদ্ধার করেছিল। কিন্তু কিভাবে, তো চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক। 2021 সালের 21 মার্চ পৃথিবীর প্রায় সকল নিউজ পেপারেই এই কার্গো ফেসেলটিকে দেখা যাচ্ছিল। প্রায় 20,000 কন্টেইনার সমৃদ্ধ এই এভার গিভেন কার্গো শিপ সুয়েজ ক্যানেলের মাঝখানে এমন ভাবে আটকে যায়, যার ফলে দুই পাশের রাস্তায় জ্যাম হয়ে যায়। যদিও কার্গো শিপে যে কোনো ভাবে জ্যাম হয়ে যাওয়াটা কোনো নতুন ঘটনা না, কিন্তু নির্দিষ্টভাবে সুয়েজ ক্যানেলে আটকে যাওয়ায় এটাকে পুরো পৃথিবীর খবরের কাগজের ফ্রন্ট পেজে নিয়ে এসেছিল। আমরা সকলেই সাধারণত জানি সুয়েজ ক্যানেল হলো মানুষের দ্বারা তৈরি 193 কিলোমিটার লম্বা এবং 200 মিটার চওড়া একটি ক্যানেল, যা কিনা শিপিং ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ স্বরূপ। ইস্টার্ন কান্ট্রি থেকে আফ্রিকা হয়ে পূর্বে কার্গো শিপগুলো আফ্রিকান কন্টিনেন্ট হয়ে ইউরোপ পাড়ি দিত, কিন্তু এখন সুয়েজ ক্যানেলের ব্যবহার এই শিপগুলোর শুধুমাত্র যাত্রা সময় না, বরং সেই সাথে ফুয়েল বাঁচাতেও সাহায্য করে। এভার গিভেন শিপ এই ক্যানেলে আটকে যাওয়ায় পুরো পৃথিবী জুড়ে টিভি চ্যানেল এবং নিউজ পেপারে প্রশ্ন উঠেছিল। সবাই এটাই জানার চেষ্টা করছিল যে আসলে এটা কিভাবে আটকে গেছে। আর 14 ঘন্টা সময় পার হয়ে যাওয়ার পরেও যেহেতু এটাকে উদ্ধার করা যায়নি, তাহলে পুরো দুনিয়ার শিপিং সাপ্লাই চেইন নেটওয়ার্কের উপরে সেটা কতটা প্রভাব ফেলছে। এভার গিভেন শিপ মূলত 200 মিটার লম্বা ওভারলোডেড কার্গো শিপ। $1 বিলিয়ন US ডলার সমপরিমাণ সামগ্রী বহন করা এই শিপের কেবল কন্টেইনারের ওজনই 3,50,000 টন, যা কিনা বোয়িং 747 এর মতো 2,000টি এয়ারক্রাফ্টের ওজনের সমান। সুয়েজ ক্যানেল সাধারণত অতটা গভীর না হওয়ায় জাহাজগুলো ক্যানেলের মাঝ বরাবর চলাচল করে, কারণ মাঝের দিকে তীরের তুলনায় গভীরতা কিছুটা বেশি। এভার গিভেন এর সিনজেন থেকে যাত্রা শুরু করে 14 সপ্তাহের মধ্যেই নেদারল্যান্ডসে পৌঁছে যাবার কথা ছিল। সাধারণত সুয়েজ ক্যানেল সকালের দিকে ক্রস করা হয়, যখন বাতাসের গতি স্বাভাবিক থাকে, কিন্তু সেদিন অন্যদিনের তুলনায় ঘটনা উল্টে যায়। সেদিন সুয়েজ ক্যানেলের ওপর দিয়ে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছিল, তাই কিছু শিপও সুয়েজ ক্যানেল ব্যবহার করা থেকেও বিরত ছিল। কিন্তু এভার গিভেন এর ক্যাপ্টেন ভাবে তিনি এই বাতাস সামলে ক্যানেল পার করতে পারবেন। অবশ্যই এতে শিপের ক্যাপ্টেনের কোনো দোষ ছিল না, কারণ শিপিং বিজনেসে ক্যাপ্টেনদের উপর অনেক চাপ থাকে, বিশেষ করে আর্থিক দিক থেকে। একটা শিপ সময় মতো না পৌঁছালে প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়, সেই সাথে শিপের পরবর্তী বুকিংও বাতিল হতে থাকে। এটা সুয়েজ ক্যানেলের স্যাটেলাইট ভিউ, দেখে মনে হতে পারে সোজাসাপটা এই ক্যানেল পার হওয়া অনেক সহজ, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। সকালে 7টা শিপ নিয়ে ক্যানেলে প্রবেশ করার পরপরই ক্যাপ্টেন তীব্র বাতাসের মুখে পড়ে, যদিও বাতাসের তীব্রতা খুব বেশি ছিল না। তাছাড়া এসব জাহাজকে সমুদ্রে অনেক বড় বড় স্রোত আর বাতাসের সম্মুখীন হতে হয়, কিন্তু সুয়েজ ক্যানেল কম প্রশস্ত হওয়াটাই এখানে প্রধান সমস্যা। বড় বড় শিপগুলো হুটহাট করে ডানে বা বামে টার্ন নিতে পারে না, এর জন্য শিপের স্পিড বেশি হতে হয়। 16 তলার সমান উঁচু শিপে তখন জোরে বাতাস লাগতে থাকে, আর তখন শিপের স্পিডও খুব বেশি ছিল না, শিপ তখন কন্ট্রোল হারাতে থাকে। এই সমস্যা দূর করার জন্য শিপের স্পিড বাড়িয়ে দেয় ক্যাপ্টেন, কিন্তু তখন বাধে আরেক বিপত্তি। শিপের স্পিড বাড়ানোর ফলে ক্যানেলের দুই পাশে হাই প্রেশার জোন আর লো প্রেশার জোনের সৃষ্টি হয়, আর শিপও লো প্রেশার জোন থেকে হাই প্রেশার জোনের দিকে সরে যেতে থাকে, আর শিপের সামনের অংশ ক্যানেলের বাম পাশে আর পেছন পাশ ডান দিকে আটকে যায়। ব্লক হয়ে যায় পুরো 200 মিটার ক্যানেলের শিপ চলাচলের রাস্তা। সুয়েজ ক্যানেল দিয়ে প্রতিদিন 70টিরও বেশি শিপ চলাচল করে, কিন্তু তখন COVID-19 এর জন্য পুরো বিশ্বে সাপ্লাই চেইন নষ্ট হওয়ায় চীন থেকে বেশি বেশি পণ্য রপ্তানি হচ্ছিল, ফলে সুয়েজ ক্যানেলে শিপের চাপও খুব বেশি ছিল। ক্যানেল ব্লক হওয়ার প্রথম দিনে ক্যানেলের কাছে প্রায় 400 জাহাজ আটকে যায়। এই খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। সুয়েজ ক্যানেলের মাধ্যমে পুরো বিশ্বের প্রায় 30% ট্রেডিং হয়। টাকার হিসাব করতে গেলে এক মাসে প্রায় $380 বিলিয়ন ট্রেডিং হয় এই ক্যানেলের মাধ্যমে, সংখ্যাটা বিশাল। এদিকে ব্লকের সাইটে এভার গিভেনকে ছাড়ানোর চেষ্টা চলতে থাকে, ছোট ছোট এক্সকিউভেটর দিয়ে শিপের মাথা আটকে যাওয়া জায়গাটার মাটি খোঁড়া শুরু হয়, কিন্তু বিশাল সাইজের এই শিপের কাছে ছোট ছোট এক্সকিউভেটর কিছুই না। এভাবে 6 দিন কেটে যায়, শিপ তখনও ক্যানেলে আটকে আছে। এদিকে 450টিরও বেশি জাহাজ ক্যানেল পার হতে না পেরে লোহিত সাগরে আটকে যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় শিপের সব মালামাল আনলোড করবে, বড় বড় ক্রেন ব্যবহার করে আনলোডিং এর কাজ শুরু হয়। কিন্তু এত বড় শিপ আনলোডিং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এমনকি এতে 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। অবশেষে 28 মার্চ এই সমস্যার সমাধান হয়ে যায়, না কোনো মানুষের দ্বারা না, বরং প্রকৃতির সাহায্যে। 28 মার্চ ছিল সুপারমুন। আমরা সবাই জানি সুপারমুনের সময় অনেক বড় বড় জোয়ার আসে, সেই সময় সমুদ্রের পানিও বেড়ে যায়। সমুদ্রের পানি বেড়ে অতিরিক্ত পানি সুয়েজ ক্যানেলের মধ্যে ঢুকে পড়ে, ফলে এভার গিভেন অনেকটাই উপরের দিকে উঠে যায়। এরপরে মাত্র 2টা টাগবোটের সাহায্যে অনেক সহজেই শিপটিকে সঠিক পজিশনে আনা হয়। তারপর সেই টাগবোটের সাহায্যেই সাবধানে টেনে এভার গিভেনকে সুয়েজ ক্যানেল থেকে বের করা হয়। ফগহর্ন বাজিয়ে এটা সেলিব্রেশনও করা হয়।